ওনার তরফ থেকে যেন আমাদেরকে প্রেশারাইজ করা হয় টু ডেভেলপ সিস্টেমস অথবা রিফর্ম, এসব এক্সপোজও করিনি। কিন্তু তারপরেও আমরা বলবো যে তার কিছু যে একটা রিফর্ম যেটা পলিসি রিফর্মের একটা যেটা জায়গা তৈরি, তার জন্য এবার আমরা মনে করছি যে রিটার্ন সাবমিশনের সংখ্যা অনেক বৃদ্ধি হবে। আমি গতকাল বেশ কিছু বা কয়েকটি ট্যাক্স জোনে ভিজিট করে কর মানে রিটার্ন সাবমিশনের অবস্থা দেখছিলাম। সেই রিটার্ন সাবমিশনের অবস্থা দেখে দেখলাম প্রচণ্ড ভিড়, প্রচুর লোক রিটার্ন সাবমিট করতে আসছে, এবং সেই সাথে রিটার্নের হার যেটি দেখলাম তাতে মনে হয়েছে যে আমাদের এই বছরের যে আমরা বাজেটে যে চেঞ্জ এনেছি এবং মানুষের ভিতরে যেভাবে প্রচারণা করতে পেরেছি, বিভিন্ন কারণে আমাদের করদাতা, নতুন করদাতা এবং রিটার্ন সাবমিটকারীর সংখ্যা এবার বাড়বে এবং তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। এবং সেই সাথে বিভিন্ন সংগঠনের তরফ থেকে আবেদন ছিল যে মেয়াদ বৃদ্ধি করার জন্য, রিটার্ন সাবমিশনের মেয়াদ বৃদ্ধি করার জন্য। সেই জন্য আমরা এই গতকালই সিদ্ধান্ত নিয়েছি যে রিটার্ন সাবমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার, সহজভাবে ওই ভলেন্টারি রিটার্ন সাবমিশনের জায়গাটা আমরা যেহেতু বলছি সিম্পলিফাই করে দেবো, সহজ করব, আমরা হেল্প করব। সো জটিলতা তৈরি হয়ে যাচ্ছে যদি আমি রিটার্ন সাবমিশনের ডেট না বাড়াই, সেই জন্য সহজ করার জন্য আমরা এক মাস রিটার্নের সময় বাড়িয়েছি। অলরেডি অর্ডার ইস্যু হয়ে গেছে, একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন সাবমিশনের মেয়াদ দিতে হবে। তবে আমার রিকোয়েস্ট থাকবে আবার সেই শেষবেলায় তিরিশে ডিসেম্বর যে সবাই লাইনে না, তিরিশে ডিসেম্বর যে লাইনে না দাঁড়ায়, এই যেন পয়লা ডিসেম্বর থেকে আপনারা মনে করেন যে টাইম শেষ, যেন রিটার্ন সাবমিশনের রেটটা যেন অব্যাহত থাকে।